বাঙালির হাতে বাঙালি রান্না খেতে হলে আমার দোকানে আসতে হবে। কি বলছো? ম্যাডাম মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। হ্যালো বন্ধুগণ, আমি সৌমিক। হ্যালো বন্ধুগণ, এখন বর্তমানে পশ্চিমবঙ্গে কি চলছে? এখন ভাই পশ্চিমবঙ্গে এক এবং একমাত্র একটা জিনিসই চলছে, নন্দিনীদির রান্না। আমি চাকরি করতাম আহমেদাবাদ গুজরাতে হোটেল ম্যানেজমেন্টেরই। কলকাতা আসার পরে বাবার বিজনেস, শুধু আমি একা নই, আমার বাবা আছেন। ঘরে যা যা করি, যেভাবে করি সেভাবেই এখানে। আর যখনই দেখবেন কিছু না কিছু চলছে, তখনই দেখবেন দূর থেকে হেঁটে আসছে বাংলা ব্লগাররা। এবার দেখো ভাই, ফুড ব্লগাররা রিভিউ দেওয়ার সময় যদি বলে যে রান্না খুব ভালো হয়েছে, ফাটাফাটি, কোনো কথা হবে না, তাহলে কিন্তু এদেরকে ভাই কেউ ফুড ব্লগার বলে মানবে না। একজন প্রফেশনাল ফুড ব্লগার হওয়ার জন্য খুঁটিয়ে খুঁটিয়ে খুদ বার করতে হবে, রান্নায় কী হয়েছে, কী খারাপ হয়েছে, কী ভালো হয়েছে, সব কিছু বলতে হবে। জয় মা, মা গো, জয় লেজি বংয়ের জয়, জয় ফুডি গ্রেটের জয়। যেখানেই ট্রেন্ডিং জিনিস দেখতে পাবেন, সেখানেই ব্লগারদের দর্শন পাবেন। মশা কামড়ালেই হয় ম্যালেরিয়া, কিন্তু ট্রেন্ড আসলেই ব্লগাররা আসে ভিডিও করতে। আমার ভাষা হিন্দিতে বলছে, যেটা নাকি বাল বলে হিন্দিতে, কিন্তু তখন আমাকে বাজে মন্তব্য বলছে, তোমার বাবার মিছি মাখো, এই মাখো, তাই মাখো। এই দিদির নাম হচ্ছে নন্দিনী, আর এই দিদি কয়েকদিন আগে ভাইরাল হয়েছে ফেসবুক আর ইউটিউবে মডার্ন আর স্মার্ট দিদির নামে। এবার দেখুন, আজ পর্যন্ত বাংলাতে যারা যারা ভাইরাল হয়েছে, যেমন কাঁচা বাদাম কাকু, রানু মণ্ডল, কাঁচা মাখা কাকু, চা কাকু ইত্যাদি ইত্যাদি, এরা প্রত্যেকে ভাইরাল হয়েছে, জনপ্রিয় হয়েছে, কিন্তু সবার শেষে বেশ কিছুদিন পরেই গিয়ে পুরো ছানা কেটে গেছে। নন্দিনী মেয়েটি রান্না করে এবং তার দোকানে রোজই কেউ না কেউ যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, ভিডিও বানাচ্ছে এবং ভিডিও আপলোড করছে, এবং সেই ভিডিও ভাইরাল হচ্ছে। এবং যে নন্দিনীদিকে নিয়ে ভিডিও বানিয়ে কিছু কিছু ইউটিউবারের চ্যানেল পুরো একদম তর করে সাবস্ক্রাইবার বেড়েছে, সেই সমস্ত ইউটিউবাররাই এসে নন্দিনীদিকে সমালোচনা করছে, আবার নেগেটিভ ভিডিও বানাচ্ছে, তাকেই বাঁশ দিচ্ছে। তো এই নন্দিনীদিকে নিয়ে নানা মানুষ নানা মন্তব্য করছে। কেউ বলছে অহংকারী, কেউ বলছে ভিডিও কেন বানাতে দেবেন না, আমি খাওয়া দাওয়া করেছি, প্রশংসা করেছি, টাকা দিয়েছি, তার সাথে একটা ভিডিও বানিয়ে নিয়ে যাব, এটা আমার আবদার। নন্দিনীদি কিন্তু কাউকে বলেনি আমার কাছে এসো, ভিডিও করো, আমাকে ভাইরাল করো, আমাকে জনপ্রিয় করো, আমাকে ফেমাস করো, আমার না বিজনেসটা একদম চলছে না, একটু প্রমোশনের খুব দরকার, একটু প্রমোশন করে দাও, প্রমোশন করে দাও। এবার কেউ কেউ বলতে পারে, আরে ভাই ট্রেন্ডিং টপিক, তুমিও তো ভিডিও বানাচ্ছ, হ্যাঁ তো কী হয়েছে, আমিও ভিডিও বানাচ্ছি, ভিউজ সবার দরকার, আমারও দরকার। কিন্তু ভাই, আমি ভিডিও বানানোর জন্য মুখের ধারে মাইক্রোফোন নিয়ে গিয়ে বলছি না, দিদি এটা কী রান্না করছো, দেখতে পাচ্ছি আলু ভাজা রান্না করছে, তা সত্ত্বেও বলবো দিদি তুমি কী রান্না করছো? এবার প্রশ্ন হচ্ছে, নন্দিনীদির দোকানে এত ভিড় কেন হচ্ছে? কেন ফুড ব্লগাররা গোটা বাংলাতে এত খাবারের দোকান থাকা সত্ত্বেও বেছে বেছে নন্দিনীদির দোকানেই যাচ্ছে এবং ভিডিও করছে? নন্দিনীদির কাছে যাওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো, এক, নন্দিনীদি খুবই স্মার্ট, উনি কিন্তু যথেষ্ট স্মার্ট, গলার মধ্যে একটা হেডফোনও দেওয়া থাকে, মনে হয় যেন উনি চাকরি করতে এসেছেন। দু নাম্বার, নন্দিনীদি বর্তমানে প্রচণ্ড পরিমাণে ভাইরাল, সেই কারণেই ব্লগাররা চলে যাচ্ছে মাছেদের মতন ভন 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 করতে করতে তার ভিডিও করতে। তো ভাই, আজ থেকে আমরা একটা বিষয় মাথায় রাখবো, যে সকল মানুষ নিজের পায়ে দাঁড়িয়ে কোনো রকমে জীবন জীবিকা অতিবাহিত করছে এবং অনেক কষ্টে উপার্জন করছে, তাদের কাজের জায়গায় বা কর্মক্ষেত্রে ভিডিও করার আগে একটা পারমিশন নেব। আশা করি পরবর্তীকাল থেকে কাউকে বিরক্ত করে পারমিশন ছাড়া কারোর ভিডিও বানিয়ে তোমরা নিজেদেরকে মাথা মোটা বলে প্রমাণ করবে না। তাকে নিয়ে প্রচুর কথা হচ্ছে, কেউ বলছে নন্দিনীদি, কেউ বলছে নন্দিনী ম্যাডাম, আবার কেউ বলছে নন্দিনীদি অত্যন্ত অহংকারী, কেউ বলছে অহংকারী দিদি, তাদের উদ্দেশ্যে ভাই কিছু কথা বলার আছে। নন্দিনীদি এখন ট্রেন্ডিং আছে বলেই তোমরা ভিডিও করতে যাচ্ছ, আর আমিও ভিডিও বানাচ্ছি নন্দিনীদি ট্রেন্ডিং আছে বলেই, না হলে বানাতাম না। দুদিন পরে তাদের দোকান বন্ধ হয়ে গেলে, কাস্টমার না আসলে, তাদের ব্যবসা না চললে, আবার নতুন করে কেউ নন্দিনীদিকে ফেমাস করতে আসবে না, তোমরা যেটাকে অহংকার বলছো ওটা হতে পারে নন্দিনীদির আত্মসম্মান বোধ। আর সত্যি কথা বলতে একটু অহংকার আমারও আছে, আমি মনে করি লাইফে একটু আধটু অহংকার থাকা উচিত, ওইটুকু অহংকার না থাকলে না যে কেউ ইগনোর করে চলে যাবে। বলে নাকি নন্দিনীদির অহংকার হয়ে গেছে ভাইরাল হয়ে যাওয়ার পরে। আরে ভাই, ভাইরাল হওয়াতে আমাদের যায় আসে, নন্দিনীদি আজকে ভাইরাল হয়েছে বলে আমরা ভিডিও করতে আসছি, বিশ্বাস করুন নন্দিনীদির এই ভাইরাল হওয়াতে 1% যায় আসে না,
হ্যাঁ হতে পারে হয়তো আগে যে কাস্টমার আসতো সেই কাস্টমারের সংখ্যাটা কয়েকটা বেড়েছে কিন্তু এত নেগেটিভ ভিডিওর ফলে সেই কাস্টমাররা টাটা বাই বাই বলে চলে যেতেও পারে যখন যেই মুহূর্তে কাস্টমার চলে যাবে যেই মুহূর্তে আজ থেকে দু বছর পরে বা এক বছর পরে নন্দিনীদির জনপ্রিয়তা কমবে সেই মুহূর্তে নন্দিনীদির কাছে কিন্তু কোনো মানুষ ভিডিও করতে যাবে না কোনো ব্লগাররা তার দোকানে গিয়ে ভিড় করবে না বলবে না দিদি একটা সেলফি দিদি একটা সেলফি জনপ্রিয়তা একেই বলে ভাই ঠিক আছে যতদিন আছে ততদিন আছে যেদিন নেই সেদিন বুঝবে তুমি আসলে কে নমস্কার বন্ধুরা তো এতদিন আমি ভিডিও দিতে পারিনি কারণটা হচ্ছে গিয়ে এই কয়েকটা মাস আমি একটু ব্যস্ত ছিলাম সেই কারণেই ভিডিও দিতে পারিনি দেখা হচ্ছে খুব শীঘ্রই দ্বিতীয় ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বিন্দাস থাকো সবাই ভালো থাকো আর সরস্বতী পুজো খুব মজা করে কাটিও সিঙ্গেলরাও প্রচুর মজা করবে আর মিঙ্গেলরাও প্রচুর মজা করবে ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর অনেক হাসতে থাকো বাঁচতে থাকো।